আমাদের চ্যানেলে নিউজ, রূপচর্চার ভিডিও এছাড়া জুয়েলারি মেকিংয়ের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রয়াত হলেন মৃণাল সেন। বছর শেষে আরও এক দুঃসংবাদ, চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন প্রয়াত হলেন। আজ রবিবার 10:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এমনটাই জানা গেছে তার পরিবার সূত্রে। মৃত্যুকালে তার বয়স ছিল 95 বছর। পদ্মভূষণ প্রাপ্ত মৃণাল সেন বহুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। আজ রবিবার সকালে তিনি তার ভবানীপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার বিখ্যাত বিখ্যাত কিছু ফিল্ম আছে, ভুবন সোম, কলকাতার 71, মৃগয়া নামক ছবিতে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে নিয়ে ছবি, এছাড়া পদাতিকের মতো একাধিক যুগান্তকারী ফিল্ম ভারতীয় চলচ্চিত্রকে উপহার দেন এই কিংবদন্তি পরিচালক। 1923 সালে 14 জুন বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার 95তম জন্মদিনে সৌমিত্র চট্টোপাধ্যায় গিয়েছিলেন তার বাড়ি, তাকে উপহার হিসেবে দিয়েছিলেন তার প্রিয় ফুল ও তার বাঁধানো একটি ছবি। বছর শেষের মরশুমে কিছুদিন আগেই বাংলার 3 নক্ষত্র পতনে শোকাহত ছিল গোটা রাজ্য। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন, সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণের পর এদিন মৃণাল সেনের জীবনাবসান ঘিরে শোকাহত গোটা বাংলা। মৃণাল সেনের মৃত্যুর খবর পেয়ে প্রথমেই বিশ্বাসই করতে পারছিলেন না চিত্র পরিচালক গৌতম ঘোষ। এই চলচ্চিত্র নির্মাতার প্রয়াণে রীতিমতো শোকাহত গোটা চলচ্চিত্র জগৎ।